এই মুহূর্তে আমি আসছি পটুয়াখালী সদর উপজেলাধীন বড়ভিঘা ইউনিয়নের নং ওয়ার্ডের মোহাম্মদ হাবিবুর রহমানের বাড়িতে তিনি নিজ বাড়িতে চারটি পুকুরে মাছ চাষ করে কিভাবে স্বাবলম্বী হয়েছে তাহা জানার জন্য তার বাড়িতে আসছি আচ্ছা আপনি হাবিবুর রহমান আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি মাছ চাষ করেন কত বছর হতে প্রায় দশ থেকে বারো বছর পর্যন্ত মাছ চাষ করি আচ্ছা কয়টা পুকুরে আপনি মাছ চাষ করেন পাঁচটা চারটে পুকুর আছে কোথায় পুকুর কোন জায়গায় পুকুরতে এই একটা ওই সাইডে একটা ওই সাইডে আছে দুইটা আচ্ছা চলেন দিয়ে আপনার পুকুরের ওখানে যাই

আমি প্রথমত ওইতে আরএল এফ মানে ডানিডা সংস্থাতে ওই সমিতির সদস্য হইয়া তাদের কাছে ট্রেনিং নিই এবং আমাকে বড় বিঘে ইউনিয়নের রিলেট হিসেবে নিয়োগ করে এই পরহাতে আস্তে আস্তে আমি মাসের চাষের রাখবি আচ্ছা আচ্ছা তা বর্তমানে আপনি আর কি করেন বর্তমানে আমি বর্তমানে আছি ব্লু গোল্ড আছে ব্লু গোল্ডের আমি এফটি হিসেবে কাজ করি এবং এলাকার ওই বিশ থেকে পঁচিশ জন চাষিকে নিয়ে কেন্দ্র করে প্রশিক্ষণ দি এবং নিজে মাসাজ করি ও শব্দ সার্চ করি তা এই মাসাজারে পোনা কথাতে জানেন আমি পোনা апре এই জসর থেকে আনি এবং ওই গর্তে জসর থেকে দি আনি ডিমের নে ফুটাইয়া তারপর নিজে পালন করি পোনা বাইরে বিক্রি করি আচ্ছা আচ্ছা তাহলে এই এই ওই মানে এইটা কি পোনার পুকুর না পোনার পুকুর তো ওই সাইডে আচ্ছা আচ্ছা এইটা হলো কি এটা হইলো নীর মজুত 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 পুকুর

এবং সামান্য কিছু জমি আছে জমিও চাষ করি আচ্ছা তাই তাহলে মাছ চাষ আপনি ভালোই লাভবান হয়েছেন হ্যাঁ তাহলে এটা কত বছর যাবতে এই চাষ করেন এর পরায় দশ থেকে বারো বছর দশ থেকে বারো বৎসরের মধ্যে কয়বার এরকম মাছ তিন বছর পর পর ফুসকুনি সেচ দিয়ে ওই কাদা দূরীকরণ করতে হয় তাহলে আর পুকুরগুলি ওই পাশে দক্ষিণ পাশে আছে দুটো উত্তর পাশে আছে দুটো আচ্ছা ঠিক আছে আমরা ওই অন্য পুকুরেও কি কি মাছ আছে একটু দেখি আচ্ছা